আপনার কি সমস্যা? হ্যাঁ আমার কাটে ফুল নাম লেখছে, এরা কি লেখাপড়া করে নাই? লেখাপড়া ছাড়াই কি চাকরি পাইছে? কি লিখছে আপনার কাটে? নাম আছে আবার বাবলু, লেখছে বালবুলু। বর্তমানে আপনার বিভিন্ন এলাকাকে আপনার লকডাউন করা হচ্ছে, এই যে লকডাউন বিষয়টি সম্পর্কে কি জানেন? লকডাউন বিষয়টা, লকডাউন মানে আপনার ওই যে লকডাউন মানে বাস দিয়ে বেড়া দেওয়া, বাসার নিচা দিয়ে ডাউন করে মাথা নিচা দিয়ে আসা। আপনার পাস দো অপশন হ্যায়। অপশন এ কি আপ আপনি পুরি জিন্দগি আপনি ওয়াইফ কে সাথ বিতায়েঙ্গে, এন্ড অপশন বি 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 আই চুজ বি বি হ্যাঁ বি। একজন দর্শকের ফোন নিয়ে আসি, দুজনের কাছে আসবো, দর্শক অপেক্ষা করছেন। দর্শক কোথা থেকে বলছেন না বলে প্রশ্ন। হ্যালো জি, আসসালামু আলাইকুম, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আমার নাম সাজ্জাদ হোসেন, আমার একটি প্রশ্ন ছিল। দর্শক কোথা থেকে বলছেন না বলে প্রশ্ন করুন। নাম ঠিকানা তো বললাম, কথা কি শোনেন না? হ্যালো, হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি দর্শক। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ফেসবুক ফ্রেন্ড সিনহা, যে কিনা অকালে বিয়ে করছে মানে বাল্য বিবাহ, ও দেখতে আপনার মতো। আমি একটুখানি আপনাকে একটু থামাই। না না, আমার প্রশ্নটা তো শেষ করতে দিন। বলতে চাইছিলেন জি, আমার ফ্রেন্ডের স্বামী বিয়ের এক মাস পরে মারা যায়, কিন্তু মরার আগে সে একটা জীবন বিমা করছিল 500 টাকা দিয়া। সুতরাং সে কি পুরো টাকা ফেরত পাবে নাকি সেই বিমার? আর যদি সে সেই 500 টাকা ফেরত পায়, তাহলে আমি কি আমার ফ্রেন্ডকে বিয়ে করলে সেই 500 টাকার ভাগিদার হতে পারবো কিনা? অনেক ধন্যবাদ, এমন সময় আপনার ফোনটা পেলাম, নিশ্চয়ই আমরা অনেক তর্ক করতে পারতাম এটা নিয়ে। আমরা একটা ছোট্ট বিরতির পর তাদের কাছে আমার প্রশ্নটি হলো, বর্তমানে আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছি, তো এই সময় যদি আমরা বাসায় বসে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি বা একটু দুষ্টুমিষ্টি আলাপ করে যদি সময়টা পার করি, তাহলে কি আমাদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? যদি কাইন্ডলি একটু উত্তরটা দিতেন। আচ্ছা এরকম
അത് ടിക്ടോക്ക് വാട്സപ്പ് ഫേസ്ബുക്ക് ആയിട്ടൊന്ന് അപ്ലോഡ് ചെയ്യാം. പിന്നെ ഇതിൻ്റെ നമ്പറാണ്, ഇതിക്കൊന്ന് സെൻഡും ചെയ്യാം. ആയിക്കോട്ടെ മക്കളെ.